নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ড্রাগন ফ্রুটের আইসক্রিম নিয়ে হাজির হয়েছি। এখানে দুধ আমি হাফ লিটার দুধ আমি ফুটিয়ে গাঢ় করে নিলাম। এখানে আমি চিনি দিয়েছি 5 চামচ, দিয়ে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়ে এবারে আমি ড্রাগন ফ্রুটটা মেশাবো। বাড়িতে আমাদের ড্রাগন ফ্রুট হয়েছিল, ড্রাগন ফ্রুট দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত সেন্ট, দুর্দান্ত খেতে। ড্রাগন ফ্রুটটা আমি মাঝের অংশটা বার করে নেব এইভাবে কেটে। ন্যাচারাল কালার আসবে খুব সুন্দর একটা। এবারে আমি হাফ বাটি মতো দুধ নিয়েছি আর ড্রাগন ফ্রুটগুলো দিয়ে মিক্সিতে আমি ভালো করে একটু মিক্স করে নেব। এই দেখুন মিক্স করা হয়ে গেছে। এবারে আইসক্রিম যে ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচে আমি মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এবারে সবগুলো ঢালা হয়ে গেছে, এবারে আমি সব খাপের মুখগুলো লাগিয়ে দিলাম। ঢাকনাগুলো দিয়ে আটকে দিয়ে আমি ফ্রিজে রাখবো। আট ন ঘন্টা ফ্রিজে রাখলেই আইসক্রিমটা ভালো রকম তৈরি হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করে একটু জলে বুড়িয়ে নেবেন, ঠান্ডা জলে নিয়ে তারপরে আইসক্রিমটা বার করবেন, তো সুন্দর বার হয়ে আসবে সাথে সাথে। দেখুন খুব সুন্দর আইসক্রিম হয়েছে। বন্ধুরা, এই আইসক্রিমের রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য।